দেখতে পাচ্ছো প্রতিদিন মতন গলদা চিংড়ি, চাবড়া, এগুলো হচ্ছে লোকাল দেশি, কাতলা আছে, ভোলা আছে, এগুলো বাটা, পোনা সব। আজকে তো খুবই ঠান্ডা পড়েছিল, দেখো মানে আমার দোকানদারি শুরু হতে হতে অনেক টাইম লেগেছিল, গোটা রাস্তা পুরো ফাঁকা, হাওয়াতে মানে শাইন শাইন করে হাওয়া হয়েছে, এরকম অবস্থা, ঠান্ডা খুব, রাস্তায় কোনো লোকজন নেই, ঠিক আছে। তো মানে একটা খরিদ্দারও দেখা যাচ্ছে না যারা আসছে, 8টা বাজে তখন, এখন প্রায় তা কোনো লোকজন নেই রাস্তাঘাটে। নিয়ে আস্তে আস্তে যখন বেলা হলো মোটামুটি আনুমানিক ওই 11টা নাগাদ হবে রাস্তা, তো রাস্তা পুরো ফাঁকা। এই দোকানগুলো কত সকাল সকাল খুলে যায়, কিন্তু আজকে কোনো দোকানে খুলিনি, কিন্তু 8টা বাজে তো এত ঠান্ডা সময় ঘর থেকে অনেক লেটে বেরিয়েছে, বেরোচ্ছে আস্তে আস্তে করে। এই যে সব বেচা কেনা পরে, এটা তখন বাজে প্রায় 11টার সময় যখন যা মানে বাজার হলো, আমার অন্যদিন সাড়ে 10টা 10টার আগে সব বাজার শেষ হয়ে যায় আমার, তো আজকে প্রায় 11টা বেজে গেলো এখনও। ওই দেখতে পাচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট মানে আমার কাজকর্ম সাহায্য করে, মাছ ফাছ জল ছোলা জল আনা এইসব করে দেয়। এখন রাস্তাঘাটে লোকজন প্রায় দেখা যাচ্ছে, মানে আজকে 11টার পর থেকে লোকজন দেখা যাচ্ছে রাস্তায় সাড়ে 10টা 11টার পর থেকে। তো এই হলো আজকের বাজার, ঠিক আছে। ওই যেমন বাবা বসে আছে, রোদ উঠেছে বেশ ভাল লাগছে, বেশ সকালবেলাতে ঠান্ডা কুয়াশা বেশ ভালো ছিল, লোকজন বেরোয়নি ঘর থেকে, লোকজন না বেরোলে আমাদের বাজার খুব খারাপ হয়ে যায়।